নম্বরে আবু বকর ওই যে লোকটাই বলছিল আমার সালাম দেওয়ার জন্য, মনে আছে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ, দেখছেননি কি খবর? এই জন্য ভাইরা আমার, যারা নবীরে মানে তারাই সালাম দেয়, জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? একটা কিতাব আছে আমার কাছে, আমি মদিনা শরীফ থেকে এনেছি। এই কিতাবটার মধ্যে লেখছে ভাইরা, যারা নবীরে মানে মোহাব্বত করে তারাই সালাম দেয়। একজন আল্লাহর ওলি, উনার নাম সৈয়দ সাহেব, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, মজ্জুবালাতের আল্লাহর ওলি, একটা মাদ্রাসার কিনার দিয়া যাইতেছেন, এমন সময় দেখতেছেন এমন চেয়ারে বসে একজন মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়ান, অনেক ছাত্র আছে, আল্লাহর ওলি পিছন দিক দিয়া যে আসতে সুন্দর করে বসছে, জোরে কোন সুবহানাল্লাহ, বসার পরে মুহাদ্দিস সাহেব হাদিস শরীফ পড়াইতেছে, পড়াইতে গেলে কিছু ভুল ভ্রান্তি হয় কি হয় না? কি হয় কি হয় না? মুহাদ্দিস সাহেব এক জায়গা দিয়া ফরাইবার সময় এবারতের মধ্যে ভুল করে ফেলছে, এমন সময় আল্লাহর ওলি দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন দাঁড়াইছে কো, বাবা আপনি কি জানতে চান কেন সালাম দিলেন? মুহাদ্দিস একটু আগে যে হাদিস শরীফ পড়াইলেন, হাদিস শরীফ পড়াইতে গিয়ে এবারতে কোনো ভুল হয়েছে কিনা? লোকটা দেখতে বেশি সুন্দর না, বৃদ্ধ মানুষ আর হইছে কালো রঙের। মুহাদ্দিস এই কথাটা শোনার পরে কয়, আপনি কয়দিন মাদ্রাসায় পড়ছেন? কয়, বেশি দিন পড়ি নাই। কয়, আমি যতদিন হাদিস শরীফ পড়াই জীবনে কোনোদিন একটা এবারতো আমার ভুল হইছে না। কয়, আপনি কিতাবটা খুললে দেখেন এবারতে ভুল আছে কি না? কয়, না ভুল না। কয়, আবার কয় দেখেন দয়া করে, কয় না ভুল না। এমন সময় আল্লাহর ওলি সোনার মদিনার দিকে চেহারা মোবারকটা ফিরাইয়া আমার নবীর সালাম দেয়, রহমাত আল্লিল আলামিন, নবিল্লা খোসালাম, রহমাত আল্লিল আলামিন, নবিল্লা খোসালাম, সবাই কোন রহমাত আল্লিল আলামিন, নবিল্লা খোসালাম, রহমাত আল্লিল রহমাতাল্লিল আলামিন, নবিলা খুশ। আরে জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক নবী, অতি দয়াবান, রহমাতাল্লিল আলামিন, নবিলা খুশ সালাম, রহমাতাল্লিল আলামিন, নবিলা এমন দয়াল সালাম, রহমাত আল্লিল আলামিন, নবিলা জান্নাতের মালিক নবী, জান্নাতের মালিক নবী, অতি দয়াবান, রহমাত আল্লিল আলামিন, নবিলা খুসালাম, রহমাত আল্লিল আলামিন, নবিলা খুসালাম, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির সালাম দিয়া গে, মুহাদ্দিস আমার দেখে তোমার পছন্দ হইছে না? কয়, না আমি এমনি কিসের আলেম, আমার ভুল ধরতে আসছে। মুহাদ্দিস আমি বৃদ্ধ মানুষ, আর সুরত তেমন বেশি সুন্দর না, পছন্দ হইল না। যাই হোক, আমার কথা তুমি মানলা না, যেই নবীর হাদিস শরীফ তুমি ফরাও গো, ওই মদিনার নবী যদি এই মুহূর্তে হাজির হইয়া কয় হাদিসে ভুল আছে, তুমি মানতে রাজি কিনা? জোরে কোন সুবহানাল্লাহ।
নবী যদি হাজির হইয়া কয় হাদিসের মধ্যে ভুল আছে তুমি মানতে রাজি কিনা, কহ রাজি আছি। মারহাবা কন্যা, বুঝা যায় আল্লাহর ওলিরা নবী দেখাইতে পারে কি পারে না, পারে কি পারে না। কারণ ওলিরা নবী দেখায় তখন যদি ওই লোকটা নবী দেখার উপযুক্ত হয়, উপযুক্ত নবী আইসা যদি বলে হাদিস শরীফ পড়াইছেন যে ভুল আছে মানতে রাজি নি, কহ রাজি। এমন সময় ওই আল্লাহর ওলি সৈয়দ সাহেব সোনার মদিনার দিকে চেহারাটা ফিরে আমার নবীর ডাক দিছে, সবাই কোন ইয়া রাসূল আল্লাহ, আরো ধরে কোন ইয়া হাবিব আল্লাহ, আরো ধরে কোন ইয়া নবী আল্লাহ। নবী গো, এই লোকটা হাদিসের আমারতে ভুল কইরা মারে, আমার কথাটা মানে না, যদি আমার সাথে প্রেম ভালোবাসা মুহাব্বত থাকে আর আপনি আমারে মায়া করেন, আমি মদিনার নবী গো আপনার কাছে ফরিয়াদ জানাইলাম, এই মুহূর্তে এই লোকটার ফয়সালাটা আপনি দয়া কইরা দেন। কথাটা বলার সাথে সাথে মুহাদে চোখ বন্ধ কইরা বইসা রইছে। হযরতে আল্লাহর ওলি ডাক দিয়া কয় মুহাদে হাজা হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন আলা রাসিকা ইয়াকুলু ইন্নী লাম আকুল হাজাল হাদিস, হাজা ইসমি সারা করিবের জন্য ব্যবহৃত হয়। মুয়াদ্দাস, তুমি দেখো তো তোমার মাথাটা উড়ায়া তোমার মাথার কিনারে কে দাঁড়ায় রইছে। মুয়াদ্দাস ডাক দিয়া কয় খোদার কসম রে হাদিস ফরাইলাম, জীবনে কোনো দিন নবী দেখলাম না, এই মুহূর্তে দেখা যায় আমার মদিনার নবী আমার কাছে হাজির। জোরে কন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই মুহূর্তে দেখা যায় হাজা ইসমি সারা করিব নিকটের জন্য ব্যবহৃত হয়। তোমার মাথার কিনারে কে মহাদেশ দেখা দাঁড়াইছে এতদিনের জীবনে, দাঁড়াইছে না দেখা দাঁড়াইছে, প্রশ্ন করো মিয়া আমার মদিনার নবীরে ভুল করছো কিনা। যখন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আমার হাদিসের এবারতে কোনো ভুল হয়েছে কিনা, ইয়াকুলু তিনি বলেন ইয়াকুলুর ফাইল হইল আমার মদিনার নবী, ইন্নী লাম আকুল হাজাল হাদিস, এমন ভুল হাদিস আমি নবী জীবনে বলছি না, তুমি ভুল করছো। আল্লাহর ওলি ঠিক ধরেছে, জোরে জোরে কন সুবহান। বুঝা যায় আল্লাহর ওলিদের কোন ভয়, আরো জোরে কোন ভয়, আরো জোরে কোন ভয়। মুয়াদ্দেস কানতে কানতে অস্থির হয়ে গেছেন, আমার মদিনার নবী চলে গেলেন আর আল্লাহর ওলিও চলে যাইতেছে, উনি বৈশা বৈশা কান্দে কি করে, কান্দে। মুয়াদ্দেস সাহেব অন্য রায়কে, হুজুর লিমা তাপ কি হুনাকা, আপনি এনে কান্দেন কি রে? বাবা রে ওই যে বুড়া লোকটা দেখছ বলে, হে আমার এমন বেয়াজ্জুতি করছে, মুখ দেখাইবার রাস্তা নাই। মারহাবা কন্যা, আরো জোরে কন, হুজুর এটা কি বলেন আপনি, হে কোন কি আলেম, এই এক দেশের ঘটনা, হুজুর এত আলেমে না, আপনি ধৈর্য ধরে কালকে সকালে হের বাড়ি করছিনি। বুখারী মুসলিম আবু দাউদ নেসাই তিরমিজি ইবনে মাজা মুয়াত্তা শরীফ সরেসুনা শরীফ নাহু সরব জুবদা ফাইনজেগান ওসুল বালাগত মানতেক হেকমত ফালসাফা যত রকমের কিতাব আছে সব কিতাব থেকে এমন মাসালা বাহির করে হের কাছে নিয়ে যাম, 100 জন লোক যাম, জোরে কোন কয়শ, আরো জোরে কোন কয়শ, 100 জন লোক গেলে আল্লাহর ওলি আইজগে না আপনারে ভুল ধরছে, হের ভুলের অভাব থাকবে, হুজুর আপনি কানবেন না, সান্ত্বনা দিছি আর কি। সান্ত্বনা দেওয়ার পরে কো ভাই তোমরা যদি একবার সাই ডাইন দিকে আবার সাই বাম দিকে কিউ আল্লাহ না বলে ফসনের জবাব দিব, ফসনড়া লয়া শুধু সারছে, একবার সাই ডাইন দিকে একবার সাই বাম দিকে কি
কিতাবে লেখে খোদার কসম রে, আমি যখন ডান দিকে তাকাইছি এমন সময় দেখি হযরতে ইমামে আজম আবু হানিফা হাজির হয়ে গেছে। জোরে কন হাজির হইতে পারে কি পারে না।